ओम शांति। प्रातः मुरली। डेट 11/8/2021। बाबा बोलेछेन मिष्टि बाच्चारा। बाबा मिष्टि थेकेओ मिष्टि सैकारिन। ताई सब कथा छेड़े बाबा के शरण करो, ताहोले मिष्टि सैकारिन होए जाबे। प्रश्न, तोमरा बाबार द्वारा श्रीमत निये कोन संस्कार निजेर अंतरे निच्छो? उत्तर, ভবিষ্যতে মন্ত্রী ব্যতীত পুরো বিশ্বের উপর রাজ্য করা। তোমরা এখানে এসেছো ভবিষ্যতে রাজধানী পরিচালনার শ্রীমদ নিতে। বাবা তোমাদের এমন শ্রীমদ দিচ্ছেন যে অর্ধকল্প কারোর থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন হবে না। পরামর্শ তার দরকার যার বুদ্ধি দুর্বল। গীত, তুমি হো মাতা। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, জ্ঞান রত্নের দ্বারা নিজের ঝুলি ভরপুর করো, কোনো প্রকারের সংশয় যেন উৎপন্ন না হয়। যতটা সম্ভব বাবাকে স্মরণ করার তপস্যা করে পবিত্র হতে হবে, আর প্রশ্নে যেও না। 2, এক বাবার সঙ্গে প্রকৃত স্নেহ রেখে বাবার সমান মিষ্টি হতে হবে। আজকের বরদান, প্রত্যেকের মতামতকে সম্মান দিয়ে বিশ্বের দ্বারা সম্মান প্রাপ্ত করে বালক থেকে মালিক হও। বিস্তার, যদি কেউ ছোট হোক বা বড়, প্রত্যেকের মতামতকে অবশ্যই সম্মান দাও, কারণ কারোর মতামতকে অসম্মান করা মানে নিজে নিজেকেই অসম্মান করা। তাই কারোর ব্যর্থকে যদি বাদ দিতে হয় তাহলে আগে তাকে সম্মান দাও, সম্মান দিয়ে শিক্ষা দাও, এটাই নিয়ম। যখন এরকম সম্মান দেওয়ার সংস্কারে পরিপূর্ণ হবে তখন বিশ্বের দ্বারা সম্মান প্রাপ্ত হবে। এর জন্য বালক থেকে মালিক, মালিক থেকে বালক হও। বুদ্ধি বিশ্বের শুভ কল্যাণের ভাবনায় সম্পন্ন হোক। স্লোগান, মাথাতে সর্বদা সঙ্গের স্মৃতি তিলক লাগানো, এটাই ভালোবাসার লক্ষণ। ওম শান্তি।